Hello everyone, hope everyone is doing well. আজকে আরেকটা ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে একটা প্রিভিয়াস ব্লগ। এটা হচ্ছে আমার বার্থডেতে, মানে মার্চে আমরা গেছিলাম। বাট তখন এসব ক্লিপগুলো অ্যাড করে করে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটা ব্লগ বানাই ফেলি। তো আমরা হচ্ছে তিনটা ডেস্টিনেশন ফিক্স করছিলাম। আমরা হচ্ছে ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে কুরিয়াত জ্যামে, তারপর টিভি বিচ, অ্যান্ড নেক্সট আমরা গেছিলাম হচ্ছে সিনখোলে। তো ওইটারই একটা ব্লগ তখনের, জাস্ট তখন আর কি ক্লিপ নেওয়া হয়েছিলো, ব্লগের কোনো ইন্টেনশন ছিল না। তো এখন যে মানে রোডটা সবাই দেখতেছেন, এটা হচ্ছে একটা, এটা আমরাত রোড বলে, লাইক এটা একদম টোটালি পাহাড়ের উপর দিয়ে উঠে 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 যেতে হয়, মানে খুব উপরে উঠতে হয়। তো এটার উপরে উঠার পর আমার লিটারালি একটুখানি ব্রিদিং প্রবলেম লাগতেছিলো এটা এত উপরে। তো যাক, অনেক অলমোস্ট 2 ঘন্টা ড্রাইভিং ছিল, ড্রাইভ করে আমরা অলমোস্ট চলে আসছি। ফার্স্টে আমরা কুরিয়ার ড্যামে আসলাম, দ্যাটস দ্য গেট। তো আসার পরে আমি টোটাল জায়গাটার মানে ভিডিও নিচ্ছিলাম, খুব সুন্দর, মানে আশেপাশে খুব সুন্দর গাছ লাগিয়ে রাখছে, সামনে হচ্ছে ইয়া পাহাড়। তো এটা হচ্ছে টোটাল জায়গাটা। তো আমি পুরাটা দেখতেছিলাম, এত সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর করে ওরা মেনটেন করছে। তো এখানে আসার পরে আমরা একদম 2টার সময় এসে পৌঁছেছি, মানে একদম দুপুর ছিল, বাট তখন অতটা গরম ছিল না আর কি, অত বেশি গরম ছিল না। তো দিস ইজ দ্য ফাইনাল ড্যাম। পানিটা এত সুন্দর, টোটাল এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগতেছিলো, আসলে বলার মতো না। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরে আমরা আরেকটু ওই সাইডটাতে গেলাম। ওই সাইডটাতে যাওয়ার পরও মানে উপর থেকে জিনিসটা মানে এত সুন্দর লাগতেছিলো বলার মতো না। তারপর আমরা একটু ঢং করে ভিডিও টিডিও করতেছিলাম। তারপর কিছু ছবি তুললাম। এরপর আমরা ওখানে আশেপাশে একটু লাঞ্চ করে উই ওয়ার হেডিং টু টিভি বিচ। তো এই রোডটাও খুব সুন্দর, এটাও একটু উঁচা নিচে, মানে পাহাড়ের উপরে। এখানে ম্যাক্সিমাম এই রোডগুলা পাহাড় কেটেই করে। ও, এই যে স্নেক পিক অফ দ্য বিচ, এত সুন্দর লাগতেছিল দূর থেকে, একদম ব্লু মনে হচ্ছে, আকাশের সাথে মিশে গেছে বিচটা। তো এই বিচটার পানি খুব ক্লিয়ার, মানে অনেক ক্লিয়ার, মানে অত খুব একটা ময়লা টয়লা নাই আর কি, খুব সুন্দর লাগে দেখতে, একদম যেটা একদম ব্লু ওয়াটার, একদম ওইরকমই ব্লু ওয়াটার সি, যেটা যেটা আমরা আর কি ভিডিও বা ছবিতে দেখি সবসময়। তো এটা রোডটা আমাদের আরও অলমোস্ট 10 মিনিটসের মতো লাগবে বিচটা পর্যন্ত যেতে। তো আমরা মাঝখান দিয়ে রোড হারায় ফেলছিলাম যে কিভাবে আমরা বিচে যাব। এই যে ফাইনালি আমরা বিচে চলে আসছি। এটা হচ্ছে মানে বিচের রোডটা, এখান থেকে টার্ন ওভার নিয়ে আর কি বিচে। আমরা ফার্স্টে এখানে আসছিলাম, বাট আমি অনেক ভয় পাইতেছিলাম, এই জায়গাটা একটু নিচে ছিল, উনি তো ওই জায়গায় গিয়ে দাঁড়াইছে, আমি দাঁড়ানোর সাহস পাইতেছিলাম না, এত ভয় লাগতেছিল আমার। আর এত জোরে পানিগুলো ধাক্কা খাচ্ছিল, আমার শব্দেই ভয় লাগতেছিল। আমি উঠে চলে আসতে নিচে, উনি বলতেছে এই দাঁড়াও একটা ছবি তুলে যাও। তারপর আমরা আরেকটা সাইডে চলে আসছি, মানে এই জায়গায় যেখানে বালু, মানে বিচ সাইড আছে, ওখানেই আমি দাঁড়িয়েছিলাম। তো ছবি তুলছি, বাট এগুলো সব ওই ইয়া হয়ে গেছে, লাইভ ভিডিওর কারণে ভিডিওই হয়ে গেছে, তো আমি ওগুলো অ্যাড করে দিছি। ইগনোর মাই আগলি ফেট। তো আমি হচ্ছে এই জায়গার ভিডিও নিতেছিলাম। পানিগুলা এত সুন্দর ছিল, পুরো ব্লু ওয়াটার, এত ক্লিয়ার, অনেক আরাম লাগতেছিল, আর বাতাসটা খুব সুন্দর ছিল। তো এরপর ওখান থেকে আমরা চলে আসছি মানে সিনখোলে যাওয়ার জন্য, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে যাইতেছিলো, গিয়ে আর দেখতে পারতাম না যদি আর বেশি দেরি করতাম। এরপর আমরা চলে আসছি সিনখোলে। এরপর আমরা এই পার্কটা দিয়ে যাচ্ছিলাম। তো পার্ক দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমার চোখে কাঠগোলাপ গাছ পড়লো। কাঠগোলাপ আমার খুব ফেভারিট একটা ফ্লাওয়ার। ওনাকে বললাম আমাকে একটা নিয়ে দেন, তারপর উনিভাবে একটা ছবি তুলছে, এরপর আমি মাথায় লাগিয়ে ছবি তুলছি। এরপর আমরা ফাইনালি সিনখোলে আসলাম, মানে ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম।
তো দেখতেছিলাম যে ওখানে সিঁড়িটা অনেকখানি সিঁড়ির নিচে নামতে হয়েছে নামার জন্য, তাও আমরা নামছি অনেক কষ্ট করে। তো নামতে তো কষ্ট হয় না, ওঠার সময় যানটা বের হয়ে গেছে আর কি। পরে যাক আমরা গেলাম, যাওয়ার পর আমরা নামছি সিন খুলে, গিয়ে পরে বসছি। এখানে নেমে দেখি অনেকে মানে নামছে পানিতে, গোসল টোসল করতেছে, বাট আনফর্চুনেটলি আমরা এরকম প্রিপারেশন নিয়ে যাই নাই যে আমরা নামবো, প্লাস সন্ধ্যাও হয়ে গেছে যে নামবো এরকম অপশনও ছিল না। যেতে যেতে দেরি হয়ে গেছে যেহেতু তিনটা জায়গা একদিনে কভার করছি। তারপর কিছু ছবি তুললাম, আমরা টুইনিং করে পড়ছিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেছিলো। এরপর আমরা ওখান থেকে বের হলাম, মানে আমরা ডিনার করব ডিসাইড করতেছিলাম আসলে কোথায় ডিনার করলে ভালো হয় রাতেরবেলা। তো প্ল্যান করতে করতে হঠাৎ মনে হলো আচ্ছা ঠিক আছে, আমরা এভিনিউজ মলে যাব, ফুড কোর্টে খাবো, দেন আমরা একটু মলেও ঘুরবো। তো ওইটাই যা ডিসাইড করছি সেটাই গিয়ে ফার্স্টে আমরা এভিনিউজ মলে গেলাম। গিয়ে আমার খুব পানিপুরির ক্রেভিংস উঠছিল, পানিপুরি খাওয়ার পর আমরা ডিনারের জন্য চাইনিজ নিলাম। এর মতো জঘন্য চাইনিজ আমি জীবনে খাই নাই। তারপর আমরা বাসায় যাচ্ছি, এই যে খুব মেমোরেবল একটা ট্যুর ছিল। এই তো শেষ আজকের মতো এখানে, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, টাটা।